तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपदाय कृष्णाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनी नाम्ने। नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेष सिंहवादी श्रीचैतन्यमनोविष्णं भूतले स्वयं रूपकदामायं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीवृन्दवैष्णवांश्च श्रीरूपं सत्सुजातम् सहगणानुगुणपण्डितं सावधूतं परियनासहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगणानुगुणरहितं श्रीविशाखान्वितं च। हे कृष्णा करुणा सिन्धो ीमान्धोगतत्पते भूते सर्वपिताकान्त राधाकान्त नमोस्तुते। तप्तकाञ्चनगौराङ्गी राधे वृन्दारमेश्वरी विशोभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। कञ्चकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो कृष्णेभ्यो नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभो नित्यानन्द श्रीभक्तवृन्द। हरे कृष्ण हरे कृष्ण 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 यत्पातमहं वन्दे श्रीगुरुं दिनकारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यं नमो विष्णुपुराय कृष्णपृष्ठाय भूतले श्रीमते राजपादस्वामिनामिने। नमाचार्यपादाय निधाय गौरकथाधामकाय विशेष दिन আজকের মন্ত্রোৎসব। কালকে আমরা আলোচনা করছিলাম যে কীভাবে ভগবান শ্রীকৃষ্ণ একই সঙ্গে দুই জায়গায় আবির্ভূত হলেন, দেবকীনন্দন রূপে এবং যশোদানন্দ রূপে। আর আজকে হচ্ছে শিল প্রভুপাদের আবির্ভাব। একজন জিজ্ঞাসা করছিলেন শিষ্যদেরকে, সবচাইতে গুরুত্বপূর্ণ শ্লোকটি কোনটি? তো প্রভুপাদ জিজ্ঞাসা করছেন সবচাইতে গুরুত্বপূর্ণ শ্লোক কি হতে পারে, তার কোনো আইডিয়া আছে? প্রভুপাদ জিজ্ঞাসা করছে সবচাইতে গুরুত্বপূর্ণ শ্লোক বলো, তোমার কাছে কী মনে হয় সবচাইতে গুরুত্বপূর্ণ শ্লোক কোনটি? একদম বলো, আপনি বলুন বলো বলো। জন্ম কর্ম জমে বিদ্যান মনমনা মনমনা ভগবত ভক্ত গুরুত্বপূর্ণ শ্লোকটি কোনটি? সত্যম বিষ্ণু আর বলো পরিত্রাণায় প্রভু
हरे नाम हरे नाम और मायरा सब चाहते गुरुत्वपूर्ण महामंत्र महामंत्र मायरा के बोलबे আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য যদি জিজ্ঞাসা করেন সব চাইতে গুরুত্বপূর্ণ শ্লোকটি কোনটি কি বলবেন? সব গুরুত্বপূর্ণ, তাহলে তো প্রভুপাদের প্রশ্নই করতেন, প্রভুপাদের প্রশ্ন করতেন যদি প্রভুপাদ ভাবতেন হ্যাঁ সব শ্লোকই গুরুত্বপূর্ণ নিশ্চিত সবই গুরুত্বপূর্ণ, তাহলে প্রভুপাদের বলতেন না যে বলো সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্লোক কি কোনটি? তখন প্রভুপাদ তিনি চিন্তা করছেন শুনে আর কোন শ্লোক অহবকীয়ম অহবকীয়ম স্তনকাল কূটন প্রভু তো এরকম করে সবাই বলেছে ও স্কুল থেকে শিখে এসছে এরকম প্রত্যেকটা ভক্ত বিভিন্ন শ্লোক বলছেন প্রভুপাদ বললেন সব শ্লোক গুরুত্বপূর্ণ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্লোক হচ্ছে যস্য দেবে পরা ভক্তির যথা দেবে তথা গুরু তস্যৈতে পতিতা ইহার্থা প্রকাশন্তে মহাত্মনা। প্রভুপাদ এই শ্লোকটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে এই শ্লোকটার অর্থ হচ্ছে ঠিক যেমন ভগবানের প্রতি বিশ্বাস শ্রদ্ধা যতটুকু ঠিক ততটাই যদি গুরুদেবের প্রতি শ্রদ্ধা ভক্তি থাকে তার কাছে দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত। প্রভুপাদ এই শ্লোকটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্লোক বললেন কারণ গুরুদেবের আশ্রয় ছাড়া আর তো কিছু নেই। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি স্বপ্ন বন্দময়ী সাবধান মতে যাহার প্রসাদে ভাই তারপরে এইটা আরেকবার বলো যাহার প্রসাদে ভাই বলো জোরে এই শ্লোকের ভিতরে সব আছে না যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায় আমার তো ভব সমুদ্র পার হতে চাইছে আমার তো কৃষ্ণের চরণ চাইছে কি করে পাব যাহার প্রসাদে ভাই। প্রভুপাদের আশীর্বাদ করুণা ছাড়া এই ভব সমুদ্র পার হওয়া যাবে না। কৃষ্ণ সে তোমার তুমি দিতে পারো তোমার শক্তি আছে আমি তো কানাল কৃষ্ণ কৃষ্ণ বলি ঠাই তব পাশে পাশে কিরকম ভক্তি। প্রভুপাদ মায়াপুরে মায়াপুরে ঘুমাচ্ছে মশারির তলায় ঘুমাতে যাবে আর হরিশ্বরী প্রভু ওনাকে সেবা করছে। প্রভুপাদ একটা কাহিনী বললেন এ বাচ্চা কাহিনী শোন গল্প। প্রভুপাদ বলছেন একজন লোক ছিল তার একটা কুকুর ছিল কুকুর পুষত তার একটা ছোট্ট বাচ্চা ছিল বাচ্চাটা এত ছোট সে হাঁটতে পারে সবে একদম সত্য যাত বাবা মা দুইজনে হরে গো হরে কৃষ্ণ তো আমাকে জল দেবে জল জেগে থাকে ঘুম পায় পিছনে দাঁড়িয়ে কেউ ঘুমাবে না ঘুম পাবে পিছনে দাঁড়াবে রাস্তার মাঝখানে ঘুমাবে না ঘুমার জায়গা থেকে আরেকজন ঘুমাবে ড্রাইভারের পাশে কখনো ঘুমাতেনি তাহলে ড্রাইভার ঘুম দেবে বুঝতে পারছো
তো ছোট্ট বাচ্চা হাঁটতে পারে না, শুয়ে আছে, বাবা মাকে দুইজনকেই যেতে হবে বাইরের কাজে কিছুক্ষণের জন্য। কিন্তু কুকুর, পুরো প্রশিক্ষিত কুকুর সব রক্ষা, বাইরে যখন দেখেছি কুকুর হয় না, প্রশিক্ষিত কুকুর। আজকাল কুকুর তো বাজার করে নিয়ে আসে, এনে এখানে হয় কিনা, নিউজ পেপার নিয়ে আসে, দরজা খুলে, চাবি খুলে, সব সাহায্য করে আজকাল, এতটা ট্রেনিং ওরা। তো কুকুরকে জানে আমার তো 10-15 মিনিটের মধ্যে চলে আসবো, তাহলে এই কুকুর, এই কুকুর বাচ্চাদের কথা সবসময় কথা দিয়েছে। যখন ফিরে আসে একটু বাচ্চাটা ঘরে নিয়ে গেল, দেখছে যে রক্তের দাগ, ঘর থেকে ঘরের পাশে যে বাগান জঙ্গলের মতো ছিল সেখান পর্যন্ত রক্তের দাগ ছাপ। বাবা মা দুইজন ক্রন্দন করছে, ভাবছে আমাদের ছেলেটা মারা গেছেন। যখন রক্তের ছাপ দেখতে যায়, দেখছে কুকুরটা আছে আর কুকুরের মুখে হাতে রক্তের দাগ। বাবা মা ভাবল নিশ্চিত রূপে এই কুকুরটি হত্যা করেছে, ঘরে গেল। ঘরে গিয়ে বন্দুক নিয়ে এসেছে, কুকুর দেখছে আমার প্রভু, আমার মালিক আমাকে এখন মেরে ফেলবে। এবং সেই বাড়ির মালিক বন্দুকটা নিয়ে একদম শক, যখনই গুলি মারলো কুকুরটাকে শক্ত হয়েছে, তখন বাচ্চার কান্না শুরু করেছে। বাচ্চার কান্না, বাচ্চা কোথায়? দৌড়ে এসছে ঘরে, কারণ ঘর থেকে কান্নাটা এসছে, দৌড়ে এসছে ঘরে, দেখছে না বাচ্চাটা হচ্ছে খাটের নিচে। কি হল? বাচ্চাটা খাটের নিচে রক্তের দাগ, কুকুরে সারা গায়ে রক্ত, মুখে রক্ত। কি হলো? তার মাঝখানে কুকুর তো মারা গেছে, কুকুর তো আর নেই। আরেকটু ভিতরে ঢুকে তখন দেখে না, একটা বড় শক্তিশালী শৃগাল মরে পড়েছে। শৃগালটা এসেছিল ছোট বাচ্চাকে নিতে, কুকুর রক্ষা করতে গিয়েছিল। ও বাচ্চাটাকে সামাদের খুব চালাক, তো প্রশিক্ষিত না, বাচ্চাটাকে খাটের ভিতরে মানে খাটের তলায় ফেলে দিয়ে ও সঙ্গে যুদ্ধ করে ওকে মেরেছে কুকুর। প্রভুপাদ বললেন একজন শিষ্য হবে ঠিক একটি কুকুরের। এইটি হচ্ছে যস্য দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরু। মা রবি রাখবি যো ইচ্ছা তোহারা। হে প্রভু, তুমি আমাকে মারো, তুমি আমাকে রাখো, তুমি আমাকে আলিঙ্গন দাও, তুমি আমাকে লাথি মারো, কিন্তু প্রভু তুমি আমার, তুমি ছাড়া আমার আর কোনো গতি নাই। এরকম প্রভু না যে আমাকে যখন ভালো করবে তখন উনি প্রভু, আর যখন আমি একটু কষ্ট পাবো কোথায় এখন প্রভু? আমি জপ করলাম, তোমার জপ, তোমার মনে কষ্ট হচ্ছে, ভগবানকে দোষারোপ করা। কিন্তু প্রকৃত ভক্ত কখনো কোনো সময় কোনো পরিস্থিতিতে কোনো কারণে ভগবানকে কোনোভাবে দোষারোপ করে না। ঠিক তেমনি কোনো ভক্ত কোনো কারণে কখনো গুরুদেবের আদেশ অমান্য করে না। এইরকম ভক্তি যার রয়েছে শ্রীল প্রভুপাদের প্রতি, এরকম যার রয়েছে গুরুদেবের প্রতি অবাধ বিশ্বাস,
তার হৃদয়ে কেবল দিব্য জ্ঞান রূপে প্রকাশিত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শ্রীল প্রভুপাদ কি, ইসকন প্রতিষ্ঠিত আচার্য শ্রীল প্রভুপাদ কি। আজ শ্রীল প্রভুপাদের এই শুভ আবির্ভাব পৃথিবীতে ভগবানের কাছে আমরা এইটা প্রার্থনা করতে পারি, হে প্রভু, শ্রীল প্রভুপাদের প্রতি আমার পরমানন্দ গুরুদেবের প্রতি যেন সেরকম ভক্তি আমার আছে। কিরকম? ঠিক যেমন সেই কুকুরের মতো। কুকুর প্রতিবাদ করেছিল, হ্যাঁ কি না? জোরে হ্যাঁ কি না? জোরে হ্যাঁ কি না? হ্যাঁ। ওই শ্লোক থেকে শিক্ষাষ্টকমের শ্লোক, আসি সেবা পাদরতম বিরুষ্টমান মদর্শনম মর্মহতম করোতু বা যথা তথা বা বিধা তু লম্পত নস্তানম তদেব নাথ। এই শ্লোকটির বাংলা অর্থ এক লাইন, মা রবি গা কবি চরিচ্ছত। আজ শ্রীল প্রভুপাদের শুভ আবির্ভাব তিথিতে আমরা শ্রীল প্রভুপাদের চরণে যেন আমরা আত্মসমর্পণ করি। এই একটা দিন আমরা জীবনের সংকল্প নিতে পারি। প্রভুপাদ বোম্বেতে ছিলেন এবং তমকৃষ্ণ মহারাজ, তিনি আমাদের প্রভুপাদের অতি অন্তরঙ্গ পার্শ্বদ ছিলেন। ছিল প্রভুপাদের তো ওনার একটা অপারেশন করতে হতো, প্রভুপাদের অপারেশন। তো প্রভুপাদের কাছ থেকে অনুমতি নিয়ে উনি ঠিক করলেন যে বোম্বেতে অপারেশনটা করতে। প্রভুপাদ রাজি হলেন, বোম্বে অপারেশন করলেন। কিন্তু যখন তমকৃষ্ণ মহারাজ যখন হসপিটালে ভর্তি হলেন, তখন প্রভুপাদ ভাবছেন যে হয়তো বোম্বেতে অপারেশন করাটা ঠিক হবে না। তমকৃষ্ণ মহারাজ যদি আমেরিকায় ফিরে যায়, আমেরিকাতে গিয়ে যদি অপারেশনটা করে তাহলে ভালো। প্রভুপাদ তাড়াতাড়ি করে জিপে উঠেছে, গাড়িতে হসপিটালে গিয়েছে। কিন্তু যখন হসপিটালে যখন পৌঁছায় তখন তমকৃষ্ণ মহারাজের অপারেশন চলছে, বন্ধ করে দেন চলছে। তখন মহারাজ যেই রুমে থাকবেন অপারেশন পরে ক্যাবিন, সেইখানে প্রভুপাদ গিয়েছেন অপেক্ষা করছেন তমকৃষ্ণ মহারাজের জন্য। যখন তমকৃষ্ণ মহারাজ ফিরে এসেছে, ওনার যখন জ্ঞান ফিরেছে, দেখছে প্রভুপাদ ওনার সামনে গেছে। প্রভুপাদকে দেখে একটু অবাক হয়ে গেছে তমকৃষ্ণ মহারাজ। বললেন, হ্যাঁ আমি তোমার অপারেশন আটকাতে চাইছিলাম, আমি চাইছিলাম না তোমার অপারেশন এইখানে হোক। যাই হোক, অপারেশন যখন হয়ে গেছে ঠিক আছে, তখন তোমাকে তোমার বলেন, প্রভুপাদ আমাকে যখন অপারেশন করছিল তখন তোমার ঘুম পাড়িয়ে দেয়, ঘুম পাড়িয়ে দেয়। যখন আমাকে ঘুম পাড়িয়ে দেয় যখন অপারেশন হচ্ছিল, তখন আমি এক অদ্ভুত স্বপ্ন দেখেছি। হরে কৃষ্ণ জোরে জোরে হরে কৃষ্ণ। আমি এক স্বপ্ন দেখেছি, আপনাকে বলতে পারি? প্রভুপাদ বললেন, হ্যাঁ বলো। তখন কৃষ্ণ আমি বললেন, আমি স্বপ্নটা দেখলাম, একদিকে পূর্বতন আচার্য বৃন্দ সবাই আর অপর দিকে আপনি, একদিকে সমস্ত পূর্বতন আচার্যবৃন্দ আর অপর দিকে আপনি। আচার্যবৃন্দরা আপনাকে জিজ্ঞাসা করছে কি খবর, কি খবর মানে ইসকনে কেমন প্রচার হচ্ছে, হরি বল হরে বল, আপনারা কি চান? প্রভুপাদ একটা ভালো খবর দিক, ইসকন যুগল টিলা ভালোভাবে চলছে কি চান, না প্রভুপাদ বলবে যুগল টিলা ভালো করে চলছে না?
ভালো করে চলছে কি চলছে না? আচ্ছা, কংগ্রেগেশন মেম্বারে বলছো, নম্বর চেঞ্জ এর পরে জিজ্ঞেস করবো আমি কেমন চলছে। আচার্য বৃন্দ প্রভুপাদকে জিজ্ঞাসা করছে কি খবর, হোয়াটস দ্য নিউজ। প্রভুপাদ উত্তর দিলেন যে আমি এই পৃথিবীর মানুষদের যা দেখছি এদের শাস্ত্র অধ্যয়নের দিকে সেরকম মানসিকতা নেই, এরা তপস্যা করতে চায় না, এরা বেশি ত্যাগ করতে চায় না, অভাগা এক কোথায়। আমি যা দেখলাম এটা অভাগা, কিন্তু কোন না কোনো কারণে তারা আমার কাছে আত্মসমর্পণ করে। তারা আমার কাছে এসেছে, তার মানে ওদের অনেক খারাপ গুণ থাকতে পারে, কিন্তু একটা গুণ ওদের আছে। আমরা বলি না কলো দোষ ইধে রাজন অস্তি এক মহৎগুণ কীর্তনাথ দেব কৃষ্ণস্য মুক্ত সংগ্রহ পরম ব্রজ। এই কলিযুগে দোষের নিধি মানে দোষের সমুদ্র, কিন্তু অস্তি এক মহৎগুণ এক মহান গুণ রয়েছে, সেটা কি? হরিনাম কীর্তনাথ দেব কৃষ্ণস্য ভগবানে কীর্তন করে করে তারা ভগবত ধামে চলে যাবে। তাই গৌরানন্দে আর কোন গুণ নেই, হয়তো আর কোন গুণ আমাদের না থাকতে পারে, ভগবানের নাম আছে। এনেছি মহৌষধি মায়া নাসিবার লাগি হরি নাম মহামন্ত্র গৌতমী মায়া। প্রভুপাদ বলেন সব অভাগা, কিন্তু আমার প্রতি আকৃষ্ট। শুনে আচার্যগণ হরি বল, আচার্যগণ আশ্বস্ত হলেন, তার মানে এরা উদ্ধার পাবে। হরি বল, যদি এরা প্রভুপাদের চরণে আত্মসমর্পণ করে, এরা অভাগা হলেও আমি স্বপ্ন দেখলাম কি? প্রভুপাদ তখন বললেন দিস ইজ সো, হ্যাঁ এটা ঠিক, আমাদের শুধু কেবলমাত্র এই গুণটি যদি থাকে, প্রভুপাদ যা বলেছে আমি করব, অন্য কিছু থাকুক আর না থাকুক। গুরু মহারাজ একটা কয়েকদিন আগে একটা কোর্ট ছিল, গুরু মহারাজ বলছেন প্রভুপাদ প্রতিজ্ঞা করেছে কেউ যদি সঠিকভাবে সরমালা জপ করে, চারটে নিয়ম পালন করে, প্রভুপাদের কথা শুনে, তাহলে সে ভগবত ধামে যাবে। এটা ছাড়া আমাদের আর কোনো গতি নাই। কলো নাস্তেব 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 যদি হরিনাম না গ্রহণ করি, হরিনাম তখনই গ্রহণ হবে সঠিকভাবে যখন আমরা শুদ্ধ ভক্তের চরণ কমলে আত্মসমর্পণ করব। এখানে কারা কারা ইসকনের সঙ্গে যুক্ত আছেন, হাত তুলুন। এ বাচ্চা
কার সঙ্গে বা হাত তুলছিল কি বলতেন বলো তো, বিজয় হঠাৎ করে সবাই হাত তুলছিল, হাত তুলতেন কারা কারা ইস্কনের সঙ্গে যুক্ত, কারা কারা যুক্ত না ইস্কনের সঙ্গে, একজন দেখে মাপ দিয়ে আপনার মুখটা দেখে যুক্ত করছে না, ইস্কনের সঙ্গে যুক্ত না, আরেকবার কারা কারা ইস্কনের সঙ্গে যুক্ত, আমাদের প্রত্যেকে প্রধান শিক্ষাগুরু, আমাদের ইস্কন ভক্তদের সবকিছু, যার করুণায় আমরা আজ এখানে বসতে পেরেছি, উনি হচ্ছেন শ্রী প্রভুপাদ। আমাদের প্রত্যেকের গুরুদেব রয়েছেন, কারা কারা দীক্ষিত ভক্ত অনেক, এখানে অনেকে শ্রীশ্রীমদ জয়প্রদ স্বামী গুরু মহারাজের শিষ্য, অনেকে শ্রীশ্রীমদ ভক্তচরণ মহারাজের শিষ্য, অনেকে সুগম মহারাজের শিষ্য, প্রভা বিষ্ণু মহাপ্রভু, আর কেউ আছে এখানে যুগল টেলায় গুরু মহারাজ, ভক্তচরণ মহারাজ, সুগম মহারাজ আছে, তো ওনারা আমাদের গুরুদেব, আমাদের পিতা। মাঝে মাঝে পিতা একটু কঠোর হয়, বাবা মাঠে বকা দেয় নাকি না দেয়, বকা দেয়, কিন্তু দাদু, দাদু বেশি বকা দেয় না বাবা বেশি বকা দেয়, চলে দাদু বেশি বকা দেয় না, দাদু আপন করে নেয়। তো আমাদের গুরুদেব হচ্ছেন আমাদের পরমারাধ্য পিতা, আমাদের পিতা, আধ্যাত্মিক পিতা আমাদের বাবা, কিন্তু আমাদের দাদুকে আমাদের যদি কিছু আবদার থাকে, আমাদের যদি কোনো অসুবিধা থাকে, যেটা অনেক সময় বাবা মাকে বলা যায় না কিন্তু দাদুকে বলা যায়, আজকে সেই ভাব নিয়ে আমরা দাদুর কাছে আসতে পারি, দাদুকে বলতে পারি দাদু আমার জপটা ভালো করে হচ্ছে না, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি মঙ্গলার তুলতে পারছি না, ক্লাসে থাকতে পারি না, ক্লাসে থাকি তো ঘুম পায়, ক্লাসে থাকি মোবাইলটা দেখি মাঝে মাঝে, মনটা দিকে দিকে চলে যায়, আর কোনো না কোনো কাজে আমাকে ভগবত ভক্তি টেনে নিয়ে যায়, কী করবো, তুমি আমাকে পথ দেখা। দাদু খুব কৃপালু, আজ হচ্ছে এমনই একটা দিন প্রভুপাদের কাছে আসা, মস্তক শুধু প্রভুপাদের চরণ কমলে সমর্পণ করা, প্রভুপাদ ছাড়া আমাদের আর কোনো গতি নেই। কালকে আমি গুরু মহারাজের একটা ক্লাস হচ্ছিলাম, গুরু মহারাজ প্রভুপাদ সম্বন্ধে বলছেন, তো প্রভুপাদ ক্লাস দিচ্ছিলেন, আমি এই লীলাটা দু তিনজন ভক্তের থেকে শুনেছি, প্রভুপাদ হয়তো এক দুই জায়গায় হয়তো এই কথাটা বলেছে, গুরু মহারাজ যেভাবে বলছেন আমি সেইভাবে বলছি, মানে বলেছি স্যার গুরু মহারাজ যেভাবে বলেছেন সেটা সেরকম বলছে, গুরু মহারাজ বললেন হরি বল হরি বল হরি বল হরি বল, প্রভুপাদ কাজ দিচ্ছিলেন আর বললেন যে কোনো ভক্তকে ভগবত ধামে যেতে গেলে 100% 100% শুদ্ধ এক বিন্দু জাগতিক কামনা বাসনা আসক্তি থাকলে হবে না, প্রভুপাদ এমন কঠোর করে বলেছে ভক্তের মন খারাপ হয়ে গেছে, 100% সমস্ত ভক্তদের মন খারাপ, প্রভুপাদ কঠোর করে বলছে 100%, প্রভুপাদ বললেন ঠিক আছে
90 শতাংশ, 90 শতাংশ যারা ভাগবত পড়েছে, যারা চৈতন্য চরিতামৃত পড়েছে, তারা জানে 90 শতাংশ মানি আমাদের কল্পনার অতীত। ভক্তদের মন খারাপ, প্রভুপদ বলুন ঠিক আছে 80 শতাংশ, দেখছি ভক্তদের মুখটা একটু একটু হালকা হচ্ছে, কিন্তু তবুও ভক্তদের মন খারাপ। প্রভুপদ উঠে গেলেন প্যাসাসন থেকে, চাদর থাক না, প্রভুপদের চাদরটা এরকম ছিল, এরকম করে ঠিক আছে কমপক্ষে 70 শতাংশ হতে পারে বলে প্যাসাসন থেকে নেমেছেন। হরি বল প্রভুপাদ কি, কিন্তু আমাদের বুঝতে হবে এই 70 শতাংশ কি জিনিস। আমরা এখন 1% ধারে কাছে আছি না, আর সেটা কিরকম, সেটা হচ্ছে ভাগবতম, যেটা মহাপ্রভুর পার্শ্বদের যে লীলা আছে না, সেগুলো একটা দুটো যখন আমরা পড়বো তখন বুঝতে পারবো 70 শতাংশ, 80 শতাংশ, 90 শতাংশ কি জিনিস, আর আমরা কত দূরে। উনি দাদু, আমাদের আধ্যাত্মিক দাদু ছাড় দিয়েছে আমাদেরকে, প্রভুপাদের সেই ক্ষমতা দিচ্ছে। আমরা বলি যে একবার শ্রী প্রভুপাদ বৃন্দাবনে উনি পরিক্রমণ করছিলেন মন্দিরের চারিদিন, কৃষ্ণবল্লভ মন্দিরে হাঁটছিলেন, সমস্ত ভক্তরা হাঁটছে প্রভুপাদ শোনার, আরেক একজন ভক্ত প্রভুপাদ পাশেই ছিল, সে হঠাৎ করে উনি উচ্চস্বরে বলছেন বৃন্দাবন ধাম কি, প্রভুপাদ ঘুরে তাকান হাঁটছে। আবার কিছুক্ষণ পরে সে ভক্ত বলছে বৃন্দাবন ধাম কি, কিছুক্ষণ পরে প্রভুপাদ জিজ্ঞেস করছে ওর ভক্তকে তোমার বৃন্দাবন ধাম খুব পছন্দ, হ্যাঁ প্রভুপাদ আমার বৃন্দাবন ধাম খুব ভালো লাগে। প্রভুপাদ একটু হাতটা উঠিয়ে বললেন ঠিক আছে আমি তোমাকে বৃন্দাবন ধাম দিলাম। কৃষ্ণ সে তোমার তুমি দিতে পারো, কৃষ্ণ ধান শুদ্ধ ভক্ত ওনার একটি আর উনি দিতে পারেন। আমরা যদি ভগবত ভক্তি চাই, শুদ্ধ নাম করতে চাই, ভগবানের সেবায় যদি আমরা নিয়োজিত থাকতে চাই, তো প্রভুপাদের একটি আর। তো আমাকে কেউ যদি বলে প্রভু আপনার মোবাইলটা আমাকে দেন, সেটা দেওয়ার ক্ষমতা আছে আমার, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, কেউ না বলছে, এটা কেউ আছে যে না বলছে দিতে পারবো না, দিতে পারি, এটা আমার তো। কেউ যদি বলে প্রভু আপনার মালাটা দেন, দিতে পারি কি পারি না, কেউ যদি আমাকে এসে বলে প্রভু আমাকে না 1 কোটি টাকা দেন, আমি দিতে পারবো, পারবো কি পারবো না, পারবো না, আমার কাছে নেই, আমি দেবো কি করে। আমাকে কেউ যদি বলে তো টাকার কথা বলছি জাগতের জিনিস, কিন্তু বলে প্রভু আপনি আমাকে কৃষ্ণকে দেন, আমি দিতে পারবো না, আমার কাছে কৃষ্ণ নেই, আমি কৃষ্ণকে ভালো করে চিনি না, আমি কি করে দেবো, জানার চেষ্টা করছি তোমাদের মতো সাধক হওয়ার চেষ্টা করছে, কিন্তু গুরুদেব প্রভুপাদ ওনার দিতে পারেন। সেই জন্য যস্যা দেব পরা ভক্তির যথা দেব তথা গুরু তস্যই তে কথিতা ইহার্থ প্রকাশিত মহাপ্রভু। সেই জন্য গুরুদেবের শ্রী চরণ কমলে, ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে পূর্ণ আস্থা। গুরুদেবের চরণ কমলে কেমন আস্থা হবে, ঠিক যেমন ভগবান শ্রীকৃষ্ণের চরণ। হরি বল, গুরু মহারাজ বলছিলেন
যে গুরুদেব যদি মন্দিরে আসে, তোমার হৃদয় যদি আনন্দে ভরে না উঠে, একজন শিষ্যের কথা বলছে, আর গুরুদেব যখন চলে যাবে মন্দির থেকে, তোমার হৃদয় যদি দুঃখে না ভরে উঠে, তুমি যদি গুরুদেবের জন্য ক্রন্দন না করতে পারো, তখন বুঝবে ভগবত ভক্তিতে আমার সেরকম অগ্রসর হয়নি। যার প্রতি আমরা আসক্ত, যাকে দেখার জন্য আমাদের তীব্র বাসনা, তাকে যখন অনেকদিন পরে দেখি আনন্দ হয় কি আনন্দ হয় না? যাকে আমরা খুব ভালোবাসি সে যদি সামনে আসে অনেকদিন পরে, আমরা এরকম ভাবি ভাই কপাল আবার এসছে, এরকম না তো? আনন্দ হৃদয় ভরে উঠে, যখন চলে যায় আমাদের দুঃখ লাগে, আমাদের আমাদের কান্না পায়। তো গুরুদেবের প্রতি সেরকম আসক্তি আমাদের থাকতে হবে, না হলে আমাদের আর কোনো উপায় নেই। আজ মন্দ উৎসব শ্রী প্রভুপাদের আবির্ভাব তিথি, আমরা পরে আজকে আবার বলব প্রভুপাদ সম্বন্ধে, প্রভুপাদের অনেক লীলা। আমার খুব ইচ্ছা যে এই মন্দিরের ভক্তরা তারা কীভাবে প্রভুপাদের চরণ কমলে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে সেটা শোনার আমার ইচ্ছা। আমাদের কংগ্রিগেশন ভক্তরা যারা দায়িত্বে অনেক সেবা করছে, তো সাধারণ ভক্তরা আজকে যতটা আমরা পারি বিভিন্ন সিনিয়র ভক্তদের কাছ থেকে, নবদ্বীপ প্রভুর কাছ থেকে, ভাগবত প্রভুর কাছ থেকে, আর আমাদের দেবর্ষি প্রভুর কাছ থেকে, যত ডিপার্টমেন্টাল হেড আছে, মন্দিরের ব্রহ্মচারীরা, কমিউনিকেশন মেম্বাররা, বিষ্ণুপ্রিয়ার যে ক্যাম্প আছে তাদের কাছ থেকে, বাচ্চারা শিশুরা, সবাই আমরা চেষ্টা করব প্রভুপাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার, সবার থেকে শুনতে চাই। হয়তো সবার বলা সম্ভব না, কিন্তু এক একটা গ্রুপ থেকে বলুন, যে যখন বলবো আমরা শুধু আমার জন্য তো বলছি, কিন্তু আমাদের সঙ্গে যারা আছে তাদের হয়েও প্রভুপাদ চরণ কমলে প্রার্থনা আছে। খুব বিশেষ দিন হরি বল। হ্যাঁ, যখন কৃষ্ণ যখন দেখবেন ওই শ্লোকটিকে, এই শ্লোকটি হচ্ছে তদীয়ানন্দ সমাচন আরাধনানম সর্বেশম বিষ্ণুর আরাধনম পরম, তারপরে আরাধনানম সর্বেশম বিষ্ণুর আরাধনম পরম, তস্মাৎ পরতরম দেবীম তদীয়ানন্দ সমাচন, যে সর্বশ্রেষ্ঠ উপাসনা হচ্ছে ভগবান বিষ্ণু, তার থেকে আরো গুরুত্বপূর্ণ সেবা হচ্ছে ভক্তের সেবা, গুরুদেবের সেবা। জন্মাষ্টমী খুব সুন্দর করে কালকে উদযাপিত হলো, অনেক ভক্ত দেখলাম আমি তো, দেখছি কালকে যারা অভিষেক করেছে তারা মনে হয়, যারা প্রথম থেকে দাঁড়িয়ে গেছিল তারা মনে হয় দেড় ঘন্টা মনে লাইনে দাঁড়িয়েছিল, তাই না? দেড় ঘন্টা দু ঘন্টা লাইনে দাঁড়িয়েছিল, আমার খুব ভালো লেগেছিল, খুব ভালো লেগেছে। যে ইচ্ছা আছে ভিতরে, মানে আজকে জন্মাষ্টমী দু ঘন্টা দাঁড়ালো অভিষেক করছে, তো এটা আপনাদের সৌভাগ্য, এটা সব জায়গায় হয় না, মায়াপুরে সবাই অভিষেক করতে পারে, শুধু পূজারীরা কয়েকজন বিশিষ্ট কয়েকজন অভিষেক করে, এখানে সবাই অভিষেক করতে পারছে না। কারা কারা অভিষেক করেছে? তো যারা অভিষেক করেছে খুব ভালো, যারা অভিষেক করেনি কি তারা কীর্তন ছিল, যারা কীর্তন করছিল, অনেকে অভিষেক করতে পারেনি কেন, তারা রান্না করছিল, অনেকে অভিষেক করতে পারেনি কেন, তারা ম্যানেজমেন্ট করছিল, অনেকে অভিষেক করতে পারেনি পরিষ্কার করছিল, যা যা করছিল সবাই করছে, কিন্তু কেউ যদি নাও করতে পারে অভিষেক, কোনো চিন্তা নেই, জন্মাষ্টমীর দিনে
কেউ যদি অভিষেক না করে কিন্তু সেবাতে ব্যস্ত হয়, এরকম না যে অভিষেক হচ্ছে আমি ঘুমিয়ে আসি তাহলে কিছু লাভ হবে, কিন্তু অভিষেক হচ্ছে আমি সেবা, প্রভু আমাকে সেবা দিয়েছে রান্না করার জন্য, হাজার হাজার ভক্ত আমি যদি রান্না না করি তো অভিষেক করি রান্না শেষ হবে না, কোনো অসুস্থ নেই। যারা হচ্ছে সেবাতে ব্যস্ত থাকবে কোনো কারণে অভিষেক নাও যদি করতে পারে, গোপাল ভক্ত গোস্বামী পরিষ্কার করে রূপ গোস্বামী আমাদের ভক্ত সিদ্ধান্ত ঠাকুর পরিষ্কার করে বলে গেছেন কোনো চিন্তা নেই, যেহেতু তাদের সেবাই আছে তারা সেই অভিষেকের ফলই পাবে, কোনো অংশ কম না। কালকের যত ধুমধামে জন্মাষ্টমী হলো, আজকে যেন সেই উৎসাহ উদ্দীপনা নিয়ে ছেলে প্রভুপাদের ব্যাস পূজা হয়। ভগবান যদি দেখে যে আমার জন্য কিছু করলো ভক্তরা, দু ঘন্টা দাঁড়িয়ে থাকলো অভিষেক করার জন্য, কিন্তু শুদ্ধ ভক্তের জন্য পাঁচ মিনিটে ধৈর্য নেই, ভগবান খুশি হবে না। আমি সকালে এসেছি, একটু লেটে এসেছি, আজকে মনে হয় 6:10 দেখা, আমি ওখানে জপ করছিলাম, আমি ওখানে 14 মালা জপ করছিলাম, দেখছি নদী ওখানে জপ করছিলাম, সাড়ে 6 নদীপুর দাঁড়িয়ে, তারপরে আমি জিজ্ঞেস করছি নদীপুর কোথায় গেছে, প্রথমে কচু কাটছে, কি সবজি কাটছিলেন, হ্যাঁ সবজি সোলা ছিল। আমার এটা শুনে উনি তো প্রেসিডেন্ট, সোলার দরকার নেই না, উনি করছে কেন করছে, প্রভুপাদ জন্য করছে, কেন যে প্রভুপাদের নাতি নাতনিরা আজকে এসেছে দাদুর কাছে, আমার এটা প্রভুপাদের বাড়ি, এটা প্রভুপাদের স্থান, আর প্রভুপাদের নাতি নাতনিরা এসে দাদুর সঙ্গে দেখা করতে ওনার জন্মদিনে, তাতে যাতে কোনো অসুবিধা না হয় কষ্ট স্বীকার করো, উনি অনেক লেটে ঘুমিয়েছে সেবা করছে, এটা মনে করব প্রত্যেকে কোনো না কোনোভাবে আমাদের একটা স্বভাব থেকে কি প্রভুর কাছাকাছি যাবো না যদি কিছু সেবা দিয়ে দেয়, সেবা দিয়ে দেয় সেজন্য দূরে দূরে থাকবো, মনোভাবটা যদি ওরকম থাকে আমাদের ভয়ঙ্কর, এর থেকে ভয়ঙ্কর আর কিছু হতে পারে না, কৃষ্ণ ভক্তিতে যদি আমি দূরে দূরে থাকি তাহলে প্রভু আমাকে সেবা দেবে না, প্রভুপাদ খুব খুশি হবেন প্রসাদ পাওয়ার থেকে প্রসাদ পরিবেশন করে। কারা কারা ব্রজ প্রেম চায়, হাত তোলো, ব্রজ প্রেম কারা চায়, হরি গো, এটা উৎসাহ হলো, হরি গো, হরি গো, যারা যারা ব্রজ প্রেম চায় তারা এই শ্লোকটি শুনে মন দিয়ে, সখীর স্বভাব এক অকথ্য কথন, কৃষ্ণ সহ নিজ লীলায় নাহি সখীর মন, কৃষ্ণ সহ রাধিকার লীলা যে করায়, নিজ সুখ হইতে তাতে কোটি সুখ পায়। সখীরা ব্রজবাসীরা কখনো চিন্তা করে না যে আমি কৃষ্ণ সহ লীলা করি, সখীর স্বভাব আর অকথ্য কথন, এক অদ্ভুত কথা আছে এটা বর্ণনা করা যাবে না, কি তারা কখনো চিন্তা করে না যে কৃষ্ণ সহ লীলা করবে, তাদের কি আছে কৃষ্ণ সহ রাধিকার লীলা যে করা, সবসময় চিন্তা করে যে রাধা কৃষ্ণের কি করে আমি সেবা করব, ওনার দুজন আছে কি করতে পারি তাদের জন্য, সেটা করার ফলে কি হয় নিজ সুখ হইতে তাতে কোটি সুখ পায়, নিজের কৃষ্ণের থেকে সামনে থেকে যে আনন্দ পাবে সেবা করে তার থেকে কোটি গুণ বেশি পাবে, হরি বল। এবারে যারা যারা সেবা থেকে দূরে দূরে থাকতে চাইবে তারা ওই কোটি সুখ পাবে না, দূরেই থাকবে সেবা থেকে, যারা দূরে থাকতে চাইবে তারা দূরেই থাকবে, কাছে কখন আসবে, ব্রজধামে সবাই সেবা করে,
लक्ष्मी सहस्र शत संभ्रम से इमान। लक्ष्मी देवी सेवा करे, झाड़ू दे, मुछे, माला काटे, रान्ना करे। ওখানে বড় বড় অফিস নেই, কম্পিউটার নেই, কিছু নেই, গোলক বৃন্দাবন ইন্টারনেট নেই, কিচ্ছু নেই, শুধু আছে সেবা। এখন থেকে প্র্যাকটিস করলে ওইখানে গিয়ে তাহলে আমি জানি না, কাল মনে আছে প্রথম দিন, আমি কাল প্রথম দিন তো না দ্বিতীয় প্রথম সেশনে বলছিলাম গোরেদাস পণ্ডিতের কথা মনে আছে? তোমার সঙ্গে নতুন কারা কারা গোরেদাস পণ্ডিতের লীলা শুনছে? বেশিরভাগ পুরান নতুন। সেখানে আমরা আলোচনা করছিলাম যে গোরেদাস পণ্ডিত হাঁটতে পারছে না, এত বয়স হয়ে গেছে, পরিশ্রম করে গোরেদাসের রান্না করছে প্রত্যেক দিন, হাঁটতে পারছে না, কিন্তু জানে প্রভু প্রসাদ পাবেন, কষ্ট করে রান্না করছে। মহাপ্রভু এইটা দেখে ওনার হৃদয় ধরেছে, কথা বলছে গোরেদাসের সঙ্গে। গোরেদাস তুমি করো না, এত কষ্ট করতে লাগবে না তোমার অন্য আর সারটা। মহাপ্রভুটা তৃপ্তি করে প্রচেষ্টা অজুহাত না, অলস হয়। প্রভুপার 70 বছর বয়স, এখানে কেউ আছে 70 বছর বয়স? 70 বছর তার উপরে একজন, আর দুইজন, তিনজন, চারজন, চার পাঁচজন আছে 70 বছর। 70 বছর বয়সে মানুষ সেরকম কিছু করতে পারে না। 70 বছর বয়সে ওরা একটু আরামে থাকতে চায়, একটু সাধন ভজন করতে। প্রভুপাদ ওই সময় শুরু করলেন সংগ্রাম, ভগবানের প্রতি কি অবাধ বিশ্বাস। প্রভুপাদ আমাদের জন্য এত কিছু করেছে, আমি তো অল্প তো করতে। আজকে প্রভুপাদের চরণ কমলে আত্মসমর্পণ করার সময় সংকল্প, সেবা করার সংকল্প। প্রভুপাদ আমি এইটা আপনার জন্য করব, আর সবচাইতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রভুপাদের চরণে সবচাইতে ভালো উপহার, জন্মদিনে সবাই উপহার চায়, হ্যাঁ কি না? কেউ যদি কিছু না দেয় মনটা খারাপ লাগে, রে আমার জন্মদিন কেউ কিছু দিল না, কেউ কিছু বললো না, হ্যাপি বার্থডে। সবাই কিছু না কিছু চায়, আজকে প্রভুপাদও চাইছে আপনার থেকে কিছু। আমি প্রথম দিন ক্লাসে বলছিলাম জন্মাষ্টমীতে আসবেন, কিছু নিয়ে আসবেন, একটা ফুলও নিয়ে আসবেন, কিছু না হলেও একটা ফল নিয়ে আসবেন, ভগবানকে দেন এ প্রভু আজকে আপনার জন্মদিন, আমার এটাই ছিল একটা আপেল আপনাকে। প্রভুপাদের চরণে সবচাইতে বড় উপহার, এর থেকে আর কোনো বড় উপহার নেই, সেটা হচ্ছে আপনি ভালো ভক্ত। প্রভুপাদের চরণে আত্মসমর্পণ করে আমি সংকল্প করি প্রভুপাদ ভালো ভক্ত হওয়ার চেষ্টা, আপনার কথা মেনে চলার চেষ্টা, এটা ছিল প্রভুপাদের চরণে সবচেয়ে বড় উপহার, সবচেয়ে বড় দান হবে। প্রভুপাদ খুব খুশি হবেন যদি দেখে ওনার নাতি নাতনিরা চেষ্টা করছে ভগবত ভক্তিতে অগ্রসর হওয়ার জন্য, এর থেকে বড় কি আছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজ পরে আবার অন্যান্য ভক্তদের থেকে আমরা প্রভুপাদের গুণ মহিমা, প্রভুপাদের অভিষেক, প্রভুপাদ সম্বন্ধে, আর কেউ যদি তোমাকে পত্নী গানটা গাইতে পারেন প্রভুপাদের গান, গুরুমাচার দেখেছি যদি প্রভুপাদ না হইতো আপনি গান গানটা আজকে গুরু মহারাজ প্রভুপাদকে কীভাবে শ্রদ্ধা জানিয়েছেন সেটা আজকে আমার সম্ভব অভিষেক। তারপরে আজকে দাদুর আবির্ভাব তিথি, প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে ভক্তদের থেকে আমরা গ্লোরিফিকেশন শুনবো, প্রভুপাদের মহিমা শুনবো, আবার রাত্রিবেলা প্রভুপাদের লীলা আমরা শ্রবণ করবো।
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Srila Prabhupada ki jai. Srila Prabhupada ki jai. Srila Prabhupada ki jai. Srila Prabhupada ki jai. Hey.